হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে নিয়ে রানী ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছে যে কিছু চিৎকার চেঁচামেচি হচ্ছে আর কালো কাপড়টা খুঁজে পেয়েছে মাটির নিচে আর সেটা পেয়ে সবাইকে নিয়ে কাণ্ড বাঁধিয়ে বসেছে রানী শুনতে পারে যে কালকে রাতে দেওয়াল টপকে কেউ চোর এসেছিল কালো কাপড়ে মোড়ানো সেটা কেউ একজন কাজের মহিলা দেখে নিয়েছে আর তাই রানী ভয় পাচ্ছে যে দেখলি তো তোর মা এতটা সাবধান কি করে না হয়ে পারলো এখন ওই কাপড়টা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তখন কি হবে জয়কে দেখে ঘাবড়ে যায় রানী কি ব্যাপার রানী তুমি বিছানা থেকে কেন উঠেছো তুমি অসুস্থ না যাও গিয়ে শুয়ে থাকো আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখানে কী নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে আর এত বাড়ির লোকজন চিৎকার করছে কেন আমি শুনছি জয় তখনই শুনতে পেরে রানীকে এসে বলে কী ব্যাপার তুমি তার মানে কালো কাপড়ে মুড়ে ওই গুন্ডাগুলোকে মারধর করতে গিয়েছিলে তাই না মেজদাভাই যে বলছে চায়ের দোকান থেকে এসে শুনে এসেছে খবর পেয়েছে যে ওখানে যারা ড্রিঙ্ক করত গুন্ডারা মেয়েদের উত্তপ্ত করত তাদেরকে নাকি কেউ কালো পোশাকে এসে মারধর করেছে তারা হাসপাতালে ভর্তি রানী তুমি তো এগুলো তুমি এখন প্রেগনেন্ট তুমি কি করে পারলে দেওয়াল টুপকে ওদেরকে গিয়ে স্বাস্থ্য করতে ওরা যদি তোমার ওপর অ্যাটাক করতো তখন তুমি কী করতে আমার মাথা দিব্যি দিয়ে বলো যে তুমি এই কাজগুলো করনি তাহলে আমি বিশ্বাস করবো রানীভাবে কেউ আমাকে বাঁচিয়ে দাও জয় যেভাবে ধরেছে তখনই আনটি আসে বলে কি হলো সকাল সকাল তোমাদের বিচার সালিশ নিয়ে বসে গেছো কেন জানি রানী কী এমন করেছে এসো তো বসো আমি তোমাকে চেক আপ করতেই তো এলাম সকাল সকাল অসুস্থ হয়ে গেলে তুমি এটা কোনো কথা আজকে তো তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টের ওপর নির্ভর করে তুমি ভর্তি হতে যাচ্ছিলে হ্যাঁ আমি সকালবেলা উঠে সুস্থই ছিলাম কিন্তু হঠাৎ করে সিয়াসিড মেশানো ওই জলের গ্লাসটা থেকে জলটা খাওয়ার পর থেকে আমি অসুস্থ হয়ে গেছি তার মানে এই গ্লাসটা দেখুন ডাক্তার সেনগুপ্ত আমি বলি এই গ্লাসটা ল্যাবে পাঠিয়ে দিন কোনো মেডিসিন আছে কি না বা রানির শরীরে কোনো পয়জন গেছে কি না সেগুলো আমাদের জানতে হবে তো ওর বেবিটার না হলে ক্ষতি হয়ে যাবে আর আমি এটা কখনও চাই না আর রানির এক্ষুনি একটা ব্লাড টেস্ট করতে হবে দু ঘন্টা যেহেতু হয়নি আমরা ব্লাডে কিছু গেলে সবটা দেখতে পারবো আপনিও তো ডাক্তার ঠিক আছে আপনি যা ভালো মনে করবেন তাই করুন ওই গ্লাসের মধ্যে কিছু নেই আপনি কেন এই গ্লাসটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন বলুন তো আমি কি আপনার কাছ থেকে একবারও জানতে চেয়েছি যে এই গ্লাসে কিছু আছে কি নেই সেটা তো ল্যাব টেস্ট করলেই বোঝা যাবে ও বুঝতে পেরেছি আমার কাকুমণির সঙ্গে আমার আপনার একটা ভালো সম্পর্ক রয়েছে সেটা কাকিমণি মেনে নিতে পারছে না বলে এইভাবে তার উপর প্রতিশোধ নেবেন আপনি তো শুনলেননি যে এটা কাকিমণি প্রতিদিন সকালে ভিজিয়ে রেখে রানিকে খাওয়ায় কী হলো কি ছোটো বউমা কী এমন বলছে ডাক্তার দেখো না ছোটো মা তোমার বিরুদ্ধেই উনি ষড়যন্ত্র করছে উনি বলছে এই গ্লাসে মেশানো সিয়াসিড খেয়ে নাকি রানী অসুস্থ হয়েছে আর তুমি তোমার বৌমারও দায়িত্ব নিতে পারো না এটা শুনে জয়ের মারে রেগে যায় বলে তার মানে কি এখন আপনি আমাকে শিখিয়ে দেবেন সব কিছু দেখুন ম্যাডাম আমি একবারও আপনাকে কিন্তু কিচ্ছু বলিনি যেটা একজন ডাক্তার হিসাবে আমি উপলব্ধি করতে পেরেছি যেটা আমার পেশেন্টের জন্য ভালো সেটা তো আমাকে করতে হবে আর আপনি মানুষের কথা শুনে এতটা উৎসাহ দেখাবেন না তাহলে মানুষ আপনার মাথায় জাকিয়ে বসবে নিজের জীবন নিজেকে চালাতে হবে কেউ কিন্তু চালিয়ে দেবে না তাহলে আপনি অন্যের কথা শুনে কেন এতটা প্রভাবিত হচ্ছেন বলুন তো জয়ের মার রেগে গেলে জয়ের বাবা এসে সেখান থেকে নিয়ে যায় বলে ভূমি ডাক্তার ওকে ওর কাজটা করতে দাও তুমি এরকম করে বাধা দিচ্ছ কেন আর ভূমি চ্যাটার্জিও রেগে যায় বলে ঘর থেকে সবাইকে বের করে দিন যাদের প্রয়োজন নেই আমি এখানে ট্রিটমেন্ট করতে এসেছি কারো শালিশি শুনতে আসেনি তো রানি পিঙ্কি বৌদির মুখটা দেখছে আর ভাবছে নিশ্চয়ই কিছু একটা করেছে পিঙ্কি বৌদি আমি সার্টিফিকেটগুলো রেখেছি তো ভালো কথা কিন্তু আমাকে ভর্তি হতে দেবে না বলে হয়তো এগুলো করলো কারণ আমি রাত্রিবেলাও দেখেছিলাম পিঙ্কি বৌদিকে ঘর থেকে বেরিয়ে যেতে তার মানে কি ওই কিছু করেছে মুখটা এরকম ল্যাপটেস্টের কথা শুনে শুকিয়ে গেল কেন আর সেটা করলে তো পরিবারের সবার সামনে সত্যিটা চলে আসবে যে কিছু একটা হয়েছিল এই খাবারে আমি তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না আর ভূমি চ্যাটার্জি বলে যে দেখুন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই টেস্ট রিপোর্টগুলো পেতে হবে তা না হলে কিন্তু চলবে না আর আমি এখানে রানীকে একজন পেশেন্ট হিসাবেই দেখতে আসি এর মানে এই নয় যে যা কথা আমাকে শুনতে হবে আর আপনি এতটা ইনসিকিউর কেন জয়ের মা আমি বুঝতে পারছি না কারণ আমি একজন শুধুমাত্র ভালো বন্ধু তোমার বাবার তাছাড়া আর কিছু নই আমরা জানি কিন্তু এই ছোট্ট একটা মিষ্টি কথা কি পিঙ্কি এমন ভাবে সাজালে যে সত্যি নোংরা আমরাও চলে যাচ্ছি কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী কালো পোশাকে মারপিট মারপিট করায় জয় ধরে মাথার দিব্বি দিল জয় তো জানে যে রানী কুম্ভকারাঠে জানে আর সেটা অন্য কেউ জানে না তাই জয় সাবধান করেছে যে রানীর অসুস্থতার পেছনে এই মারপিট নয় তো কিন্তু টেস্ট রিপোর্টে এবার অন্য কিছু বেরিয়ে আসবে ভয়ঙ্কর যা শুনে জয় এবং ভূমি চ্যাটার্জি সত্যিই এবার চিন্তাভাবনায় হয়তো পড়ে যাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন